আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সুন্দর সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো ত্রিস্তরীয় সমীক্ষা, চব্বিশে 64 লক্ষ পরিবারে জলের লক্ষ্য পূরণ বললেন বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। হর ঘর পানি, দেশের প্রত্যেক নাগরিকের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর স্বপ্নের জল জীবন মিশন যে এখনো ততটা কার্যকরী রূপ পায়নি আসামে, বিরোধীরা সেটাই ফুটিয়ে তুললেন বিধানসভায়। বিরোধীদের অভিযোগ, কোথাও প্ল্যান্টের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি, কোথাও আবার পাইপ পোঁতা হয়েছে কিন্তু জল আসেনি, কোনো কোনো প্ল্যান্টের আশেপাশে জল পেলেও একেবারে শেষ সীমা অবধি লোকের ঘরে পৌঁছায়নি পানীয় জল, আবার ঠিকাদার নিয়োগ করা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, কারণ বিধায়কদের আস্থায় নেওয়া হয়নি ঠিকাদার নিয়োগ। তবে সরকারের পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দাবি করেছেন, জল জীবন মিশন রূপায়ণে যেসব ত্রুটি রয়েছে সব সংশোধন করে এক নতুন রূপ দেওয়া হবে। 2024 সালের মধ্যে রাজ্যের 64 লক্ষ পরিবারে পানীয় জল পৌঁছে দিতে হবে, নির্দিষ্টভাবে সেই লক্ষ্যে উপনীত হবে সরকার। মন্ত্রীর দাবি, 40% স্থানে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে চালানো সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, 1,06,834 গড়ে সমীক্ষা চালানো হয়েছে, এর মধ্যে 60% লোক দৈনিক পানীয় জল পাচ্ছেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীন জল জীবন মিশনে পরিপূরক অর্থ বরাদ্দে কর্তন প্রস্তাব এনে বিরোধীরা শুক্রবার সরকারের কড়া সমালোচনা করেন। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের অভিযোগ, 2019 সালের 15 আগস্ট প্রধানমন্ত্রী যে মিশন শুরু করেছিলেন তার লক্ষ্য হচ্ছে 2024 সালের মধ্যে রাজ্যের প্রত্যেকের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো, কিন্তু গোয়া, তেলেঙ্গানা, হরিয়ানা, আন্দামান নিকোবর ইত্যাদি রাজ্য জল জীবন মিশন 100% রূপায়ণ করেছে, পাঞ্জাব, গুজরাট, হিমাচল প্রদেশ, বিহার প্রভৃতি রাজ্যে রূপায়িত হয়েছে 90%, মণিপুরে 64.45%, অরুণাচলে 60.75% রূপায়িত হয়েছে। সেখানে জল জীবন মিশন রূপায়ণে সারা দেশের মধ্যে 28 নম্বর স্থানে রয়েছে আসাম। 66 লক্ষ পরিবারের মধ্যে গত মার্চ অবধি মাত্র 34% হয়েছে মিশনের কাজ। জল জীবন মিশন রূপায়ণের নানা ত্রুটি তুলে ধরে কমলাক্ষের দাবি, ত্রুটি সংশোধন না করলে সাফল্য পাওয়া কঠিন হবে। জল মিত্রদের অস্থায়ী নিয়োগের কথা তুলে ধরে তিনি তাদের স্থায়ী নিয়োগ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পারিশ্রমিক দেওয়ার দাবি জানান। গত 4-5 মাস ধরে কাজ হচ্ছে না, অসম্পূর্ণ অবস্থায় রয়েছে অনেক প্রকল্পের কাজ অভিযোগ করে এক জেলার ঠিকাদারদের অন্য স্থানের কাজের বরাদ দেওয়াকে দায়ী করেন তিনি। তার মন্তব্য, বিধায়কদের আস্থায় নিয়ে তাদের দেওয়া ঠিকাদারদের কাজের বরাদ দিলে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ হতো। অসম্পূর্ণ বিভিন্ন প্রকল্পের কথা তুলে বিরোধীদের বেশ কয়েকজন বিধায়ক ঠিকাদার নিয়োগে তাদের আস্থায় না নেওয়ার কথাও বলেছেন বিধানসভায়। AIUDF এর আমিনুল ইসলাম, কংগ্রেসের নুরুল হুদা, আশরাফুল হকরা তীব্র সমালোচনা করেছেন সরকারের কর্তন প্রস্তাবের উপর। বিতর্কে অংশ নিয়ে শাসক দলের বিধায়করা অবশ্য সরকারকে আড়াল করার চেষ্টা করেন। শেষে বিরোধীদের আনা অভিযোগের জবাব দিতে গিয়ে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দাবি করেন, তড়িঘড়ি কাজ করতে গিয়ে কিছু ত্রুটি থেকে গেছে, সেসব সংশোধন করে জল জীবন মিশনকে এক সুন্দর রূপ দেওয়া হবে। তাছাড়া 2024 সালের মধ্যে রাজ্যের 66 লক্ষ পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ করবে সরকার। প্রতিটি পানীয় জল প্রকল্পে ত্রিস্তরীয় সমীক্ষা করানোর কথাও জানিয়েছেন তিনি। মন্ত্রী জানান, আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে সমীক্ষা চালানো হচ্ছে, তারা ঘরে ঘরে গিয়ে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন কিনা, দৈনিক কতটা জল পাচ্ছেন, এসব খোঁজ খবর নিয়ে সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করছেন সেই সব তথ্য। 1,06,834 গড়ে সমীক্ষা চালানো হয়েছে, এর মধ্যে 60% লোক পানীয় জল পাচ্ছেন, 10% লোক সপ্তাহে 2-3 এবং 5% লোক সপ্তাহে 1 দিন করে জল পাওয়ার কথা জানিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে প্রতিটি পানীয় জল প্রকল্পে পাঠানো হবে 9ম, 10ম, 11ম ও 12ম শ্রেণীর ছাত্রদের। তারা প্রতিটি প্রকল্পে গিয়ে জল বিশুদ্ধ করার প্রক্রিয়া দেখবে, পানীয় জলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করানোর ব্যবস্থা করবে, তখন বোঝা যাবে পানীয় জলের গুণমান ভালো কিনা। তৃতীয় পর্যায়ে একজন আধিকারিক যাবেন পানীয় জল প্রকল্পে, সেখানে গিয়ে রাত কাটাবেন এবং বিশুদ্ধ পানীয় জল যথাযথ দেওয়া হচ্ছে কিনা এ সংক্রান্ত সব কিছু খতিয়ে দেখবেন তারা। অপরদিকে অতীতের সব রেকর্ড চাপিয়ে নিলামে 18,50,00,000 টাকা তুললেন ইংল্যান্ডের স্যাম কুররান।
আগামী মরসুমের আগে এবার ছোট নিলাম হওয়ার কথা ছিল, কিন্তু সেই ছোট নিলাম আর ছোট রইল না, সেখানেও টাকার ছড়াছড়ি। আগের আইপিএল এর সব রেকর্ড ভেঙে গেল। আগামী বছর প্রতিযোগিতার আগে নিজেদের দল গুছিয়ে নিল সংশ্লিষ্ট 10টি ফ্র্যাঞ্চাইজি। এবারের নিলামে মোট 405 জনের নাম ছিল, এর মধ্যে 273 জন ভারতীয় ও 132 জন বিদেশি। মোট 87 জন ক্রিকেটারকে কেনা যেত, তার মধ্যে 80 জন বিক্রি হলেন। এই 80 জনের পেছনে খরচ হলো 167 কোটি টাকা। নিলামের পরে 10টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে 60টি টিম তাদের পুরো দল তৈরি করে ফেলেছে, অর্থাৎ তাদের দলে 25 জন করে ক্রিকেটার রয়েছে, তার মধ্যে 8 জন করে বিদেশি ক্রিকেটার। সেই দলগুলি হলো চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ও সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে 24 জন ক্রিকেটার, অর্থাৎ আরও একজন কিনতে পারত তারা। তবে বিদেশি ক্রিকেটারের কোটা শেষ করেছে তারা। সব থেকে কম 22 জন করে ক্রিকেটার রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসে। কলকাতা তাদের 8 জন বিদেশির কোটা পূর্ণ করে ফেললেও পাঞ্জাব দলে 1 জন কম বিদেশি রয়েছে। এবারের আইপিএলে সবাইকে চাপিয়ে গিয়েছেন ইংল্যান্ডের স্যাম কুররান। ইংল্যান্ড অলরাউন্ডারের দাম উঠল 18 কোটি 50 লক্ষ টাকা, যা আইপিএলের ইতিহাসের সব থেকে বেশি। কুররান ছাড়া হ্যারি ব্রুক ও বেন স্টোকসও অনেক দাম পেলেন। হ্যারি ব্রুক 17 কোটি 50 লক্ষ টাকা পেলেন, স্টোকস পান 16 কোটি 25 লক্ষ। টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংল্যান্ড অলরাউন্ডাররাই এবারের নিলামে সবার নজরে ছিলেন, সেটাই দেখা গেল। নিলামের আগে সব থেকে কম ক্রিকেটার ছিল কলকাতা নাইট রাইডার্সে, সব থেকে কম টাকাও ছিল তাদের কাছে। নিলামের শুরুর দিকে তারা তেমন ক্রিকেটার কিনতে না পারলেও শেষ দিকে চমক দিল কলকাতা নাইট রাইডার্স। টি টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত ছন্দে ভর করেই আইপিএল এর নিলামে নিজের নাম ঢুকিয়েছিলেন তিনি, কিন্তু সবচেয়ে বেশি দাম পেয়ে সব নজির যে ভেঙে দেবেন এটা একেবারেই ভাবতে পারেননি ইংল্যান্ডের স্যাম কুররান। নিলামের পরেও তার সেটা বিশ্বাস হচ্ছে না। কুররান জানিয়েছেন, নিলামের কথা ভেবে আগের দিন ভালো করে ঘুমোতে পারেননি তিনি। শুক্রবার নিলামে কুররানকে নেওয়ার জন্য একটি দুটি নয়, জাপিয়েছিল 6টি দল। মুম্বাই, বেঙ্গালুর, রাজস্থান, চেন্নাই, লখনউ এবং পাঞ্জাবের মধ্যে উত্তেজক লড়াই হওয়ার পর শেষ হাসি হাসে নেসওয়াদিয়ার দল। 18.50 কোটিতে কুররানকে কেনে তারা। পরে স্যাম কুররান বলেন, কাল রাতে ভালো করে ঘুমোতে পারিনি, উত্তেজনা ছিল, চিন্তাতেও ছিলাম, জানতাম না কিভাবে ব্যাপারটা এগোবে। তবে যে টাকা পেয়েছি তাতে আপ্লুত এবং বিস্মিত, কোনোদিন এত অর্থ পাওয়ার প্রত্যাশা ছিল না। পাঞ্জাবে আবার ফিরতে পেরে খুশি স্যাম কুররান। 2019-এ এই দলের মাধ্যমেই আইপিএলে অভিষেক হয় তার, তখন নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কুররান বলেন, আইপিএলে পাঞ্জাবের হাত ধরেই সব শুরু হয়েছিল, 4 বছর আগে প্রথমবার আইপিএল খেলেছিলাম, সেই দলে ফিরতে পেরে দারুণ লাগছে, ইংরেজ সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। তবে পাঞ্জাবের সঙ্গে নতুনভাবেই দ্বিতীয় ইনিংসটা শুরু করতে চাইছেন স্যাম কুররান। ও বলেন, আশা করি এবারের সফর বাকিগুলোর থেকে আলাদা হবে, স্টেডিয়াম চিনি, মোহালির দর্শকদের চিনি, সেটা আমার কাছে সুবিধা, চেনা পরিচিত অনেক মুখ রয়েছে যারা আমাকে অনেক সাহায্য করতে পারবে, এবার আমি অনেক আত্মবিশ্বাসী, বিশ্বকাপে ভালো খেলেছি, আর মাত্র কয়েকটা মাস বাকি, তারপরেই ভারতে আসব, আমার কাছে দারুণ একটা সুযোগ চলে এসেছে, ভাবতে পারছি না অনেক কিছু চলছে মনের মধ্যে। অপরদিকে রাজ্য সরকারের তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তির জন্য স্কিল টেস্ট দিতে গিয়ে ব্যাপক সমস্যা ও হয়রানির শিকার হতে হলো বেশ কিছু প্রার্থীকে। গুয়াহাটির বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই স্কিল টেস্ট অনুষ্ঠিত হয়, এর ভিত্তিতেই নিয়োগপত্র পাবেন প্রার্থীরা। কিন্তু দক্ষতা বাজারের এই পরীক্ষা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযোগ উঠতে শুরু করেছে, তারা সামাজিক মাধ্যমে এ নিয়ে নিজেদের অভিযোগও জানাতে শুরু করেছেন। বদরপুরের যুবক শিবপ্রিয় দাস বৃহস্পতিবার সকালে একের পর এক টুইট করে এ নিয়ে তার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি এমন হয়রানির ন্যায় বিচার দাবি করেছেন। ঠিক কী ঘটেছিল তার বিস্তারিত তথ্য জানাতে গিয়ে ওই যুবক বলেছেন, 21 ডিসেম্বর প্রথম শিফটে তার স্কিল টেস্ট ছিল, গুয়াহাটির ডাউনটাউন ইউনিভার্সিটি ছিল তার কেন্দ্র, যে কম্পিউটার তার জন্য বরাদ্দ করা হয় সেটি ছিল উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমের, ওই কম্পিউটারে ছিল না এমএস অফিস। কেন্দ্রে ইনভিজিলেটরের দায়িত্বে যিনি ছিলেন তাকে বিষয়টি জানালে তিনি শিবপ্রিয়কে লিবার অফিস নামের আরেকটি সফটওয়্যার দরিয়ে দেন, কিন্তু এটি যে এমএস অফিস নয় তা ইনভিজিলেটরকে ফের জানান ওই যুবক। বাধ্য হয়ে তাকে আরেকটি কম্পিউটারে বসতে বলা হয়। এসব করতে গিয়ে ওই প্রার্থীর পরীক্ষার বহুমূল্য 7 থেকে 10 মিনিট নষ্ট হয়ে যায়।
কিন্তু সেই কম্পিউটার চালাতে গিয়েও নতুন করে বিপত্তির মুখে পড়েন ওই চাকরি প্রার্থী। স্কিল টেস্টের জন্য প্রয়োজনীয় এক্সেল ওয়ার্কশিট খুলতে গিয়ে দেখেন কম্পিউটার স্ক্রিনে আসছে কনফিগার সেটআপ মেসেজ। এমনটা কেন হচ্ছে তা ওই ইনভিজিলেটরের কাছে জানতে চাইলে কিছুটা ক্ষুব্ধ হয়ে তার জবাব ছিল, আতা নেহি তো হোগা কেসা, তুমনে হি কুচ উল্টা পাল্টা ক্লিক কিয়া হোগা, অর্থাৎ কাজ করতে পারো না তবে হবে কি করে, তুমি হয়তো কোনো কিছুতে উল্টো পাল্টা ক্লিক করেছো। এমন জবাব শুনে ওই ইনভিজিলেটরের সামনেই নতুন করে কম্পিউটার রিস্টার্ট করেন শিবপ্রিয়। তখনও সেই কনফিগার সেটআপ করার বার্তা স্ক্রিনে আসছিল। ওই সময় ইনভিজিলেটর তাকে সফটওয়্যার কনফিগার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এতে করে পরীক্ষার আরও বেশ কিছুটা মূল্যবান সময় খুঁজে বসেন ওই প্রার্থী। টেস্ট ছিল 45 মিনিটের। জীবনের এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এতটা সময় নষ্ট হলেও তাকে কোনো অতিরিক্ত সময় দিতে চাননি ইনভিজিলেটর। শুধু তাই নয়, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে শিবপ্রিয়র কাছ থেকে শীত কার্যত ছমেরে নিয়ে যান তিনি। এমন অভিযোগ করেছেন বোরাকের এই প্রার্থী। এতদিনের পরিশ্রম এভাবে মাঠে মারা যেতে বসেছে দেখে পরীক্ষা কেন্দ্রে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি, মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন। শুধু তাই নয়, তাদের নথিপত্র ভেরিফিকেশনের প্রক্রিয়াতেও প্রচণ্ড বিলম্ব করা হয় বলে অভিযোগ করেছেন শিবপ্রিয়। যেখানে সকাল 9:30টার মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল সেখানে তা বিকেল 3টা পর্যন্ত গড়ায়। সেই সকাল থেকে দীর্ঘ লাইনে কার্যত অভুক্ত অবস্থায় দাঁড়িয়ে চরম হেনস্থার শিকার হন চাকরি প্রার্থীরা। জীবনে এমন চরম অপমান ও হয়রানির শিকার হতে হবে তা তিনি কখনো কল্পনাও করেননি বলে নিজের পোস্টে জানিয়েছেন ওই যুবক। নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা সবিস্তার জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি। একমাত্র মুখ্যমন্ত্রী ন্যায় বিচার দিতে পারেন বলে তার আশা। শুধু যে বদরপুরের এই যুবক এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন তা কিন্তু নয়, টুইটার ও ফেসবুকে তারই পোস্টে আরও বহু প্রার্থী একই হেনস্থার অভিযোগ করেছেন। জুরহাটের সুমরাজ দাস একই সমস্যার কথা ফেসবুকে জানিয়েছেন। স্কিল টেস্টের ব্যাপারে ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পুরোপুরি অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। শিট প্রিন্ট আউটে প্রার্থীদের স্বাক্ষর না নিয়েই তা দিয়ে দেওয়া হয় বলে উল্লেখ করেছেন ওই প্রার্থী। তার প্রিন্ট আউট প্যাটার্নও অস্বাভাবিক ছিল। ইনভিজিলেটরকে এই অসঙ্গতির কথা জানালে তারা কোনো জবাব দিতেই রাজি হননি বলে অভিযোগ করেছেন তারা। পরীক্ষা কেন্দ্রের ভেতরকার পুরো পরিবেশই সিসিটিভিতে বন্দী রয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সুমরাজ। শিলচরের আরেক যুবক সাগর নাথ লিখেছেন, শুধু ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেই যে এমনটা হয়েছে তা কিন্তু নয়, গুয়াহাটির আসাম ইঞ্জিনিয়ারিং কলেজেও একই হয়রানির শিকার হতে হয়েছে তার বন্ধুদের। পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট লোকেদের চরম ব্যর্থতার জন্য কোনো কোনো প্রার্থী 1 ঘন্টারও বেশি সময় পেয়েছেন, আবার অনেকে 45 মিনিটও পাননি বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি। কেন্দ্রে একটিমাত্র প্রিন্টার থাকার জন্যই ওই সমস্যা হয় বলে জানান সাগর। শিলচরের ঋষিরাজ দেবরায়ের স্কিল টেস্ট ছিল দ্বিতীয় শিফটে দুপুর 12টা থেকে পৌনে 1টা, অথচ তার ডকুমেন্ট পরীক্ষা হয় সন্ধ্যা 6টায়। পরীক্ষার জন্য সকাল 10:30টার মধ্যে তাদের রিপোর্ট করতে বলা হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র নথি পরীক্ষা করে দেখার জন্য গোটা দিনটাই তাদের অপেক্ষা করতে হয়। তিনি আরেকটি চমকপ্রদ তথ্য দিয়েছেন, বলেছেন ভেরিফিকেশনের জায়গা হিসেবে নির্দিষ্ট করে রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনকে, যাতে প্রার্থীদের দীর্ঘক্ষণ আটকে রেখে ক্যান্টিনের ব্যবসায় সুবিধা করে দেওয়া হয়। স্কিল টেস্টের জন্য নির্দিষ্ট কম্পিউটারগুলিও মোটেই এমন পরীক্ষার জন্য উপযুক্ত ছিল না বলে দাবি করেছেন তিনি। কিভাবে পুরো পরীক্ষায় অসঙ্গতি ছিল তা বিস্তারিতভাবে নিজের পোস্টে উল্লেখ করেছেন ঋষিরাজ। উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে 13,000-এরও বেশি পদের জন্য আগস্ট মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদ রয়েছে আলাদা আলাদা। 6 নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ করে সেবা, যতগুলি পদ রয়েছে তার দ্বিগুণ সংখ্যায় প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী স্কিল টেস্টে অর্ধেককে চেটে ফেলা হবে, বাদবাকিরা নিযুক্তিপত্র পাবেন। উল্লেখ্য, 21 ডিসেম্বর থেকে এই টেস্ট গুয়াহাটিতে শুরু হয়েছে, চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।